সবাই বলে মেয়েদের মন বোঝা নাকি খুব ডিফিকাল্ট, মোটেই না। মেয়েদের হ্যাঁ মানে না, না মানে মেবি, মেবি মানে ইয়েস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খাবো না বলতেছি মানে খাবো, ওই দুই তিনবার তেলাতে লাগবে আর কি। যা খুশি করো, মানে যা খুশি করতে পারবা, অত দাম আছে, জানি না যাও, মানে জানি সব, কিন্তু বলবো না। ইটস ভেরি সিম্পল লজিক ইয়ার। তাও তোমরা বলবা যে মেয়েদের মন বুঝতে পারো না। হ্যাঁ ঠিক আছে, সামটাইমস আমরাও নিজেদের মন বুঝতে পারি না। এই ধরো 5 মিনিট আগে একটা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দিলাম, কারণ এখন আমার মন পাল্টে গেছে। সিম্পল, কি চলতেছে আমাদের মনে বলো, কি চলতেছে না আমাদের মনে? কম্পিউটারে একসাথে 20-25টা ট্যাব খুলে কখনো কাজ করছো? আমাদের মনটা হচ্ছে ওই রকম। অকারণে আমরা মন খারাপ করে কান্নাকাটি করতে পারি, কেন কান্দতেছি আমরা নিজেও জানি না। আমরা মুখে বলবো না তো যে আমাদের মনে কি চলতেছে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তারপর তুমি বুঝবে না, সেটা কি আমার দোষ? আমাদের মেয়েদের না কিছু পছন্দই হতে চায় না। এই যেমন 10-15টা জামা কাপড়ের দোকান ঘুরে একটা একটা জামা চুজ করছি, 4 ঘন্টা ঘুরে বাড়িতে এসে ওইটাও পছন্দ হলো না, পরের দিন এটা রিটার্ন করতে যাবো। প্রত্যেকটা ছেলের সাকসেসের পিছনে যেরকম মহিলার হাত থাকে, প্রত্যেকটা মহিলার সাকসেসের পিছনেও কিন্তু একজন পুরুষের সাপোর্ট থাকে, সেটা বাবা হোক কিংবা হাজব্যান্ড। প্রত্যেকটা ওমেন কিন্তু ম্যান ছাড়া ইনকমপ্লিট।